এই ডানার ল্যান্ডফল হয়েছে ধামরা পোর্ট এবং ভিতরকণিকার ঠিক মাঝামাঝি জায়গায় এর আছড়ে পড়ার খবর পাওয়া যায়। ঠিক সেই জায়গায় পরিস্থিতি কি কেমন রয়েছে আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। সমিত, কি অবস্থা এখন ধামরার? দেখো, এখন কিন্তু পরিস্থিতির অনেকটাই উন্নতি হচ্ছে। তার কারণ হচ্ছে যে যে টেল ছিল পেছনের যে অংশটা ছিল এই ঘূর্ণিঝড়ের, তার সেই পেছনের অংশটাও কিন্তু এই ধামরার উপর থেকে অতিক্রম করে আরও মেনল্যান্ডের দিকে চলে গেছে এবং মূলত যেটা বলা হচ্ছে এর আওতায় মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহারের বেশ কিছু অংশ আসতে চলেছে, পাশাপাশি পশ্চিমবঙ্গে, তো অবশ্যই দক্ষিণবঙ্গের এলাকাগুলো। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক ধামরা এই বন্দরের কাছেই সমুদ্রের তীরবর্তী এলাকায়, কিন্তু এখন কিন্তু যে লেভেলে ওই বাতাস বইছিল ততটা কিন্তু এখন আর চলছে না। তবে ডিভাস্টেশনের কথা যেটা বলা হচ্ছে, অবশ্যই খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে উড়িষ্যায় জিরো ক্যাজুয়ালিটি, কোনো ক্যাজুয়ালিটি নেই, কোনো প্রাণহানির খবর নেই, কোনো হতাহতের এখনও পর্যন্ত খবর নেই এবং সাকসেসফুলি সরকারের তরফ থেকে, উড়িষ্যা সরকারের তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছিল সবগুলোই কাজে লেগেছে এবং কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। বেশ কিছু জায়গায় কিছু ঘরবাড়ি এবং মূলত গাছ ভেঙেছে, সেই গাছগুলো দ্রুত সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে এবং এনডিআরএফ, ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা সদস্যরা রয়েছেন, জওয়ানরা রয়েছেন, তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন এবং প্রত্যেকটা উপকূলবর্তী জেলায় একজন একজন করে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাও সারারাত উপস্থিত ছিলেন। পাশাপাশি জানিয়ে রাখি যে গত রাতেও প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তারা দুজনেই কিন্তু মুখ্যমন্ত্রীর, ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং কী ধরনের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং যদি পরবর্তী পর্যায়ে যদি কোনো বাড়তি সাহায্যের প্রয়োজন হয় সেটাও করার আশ্বাস দেওয়া হয়েছে। যদিও সরকারের তরফ থেকে জানানো হয়েছে কিছুক্ষণ আগেই, মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে কোনো রকম ক্ষয়ক্ষতি, মানুষের প্রাণহানি হয়নি, অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কিছু জায়গায় জল ঢুকে গেছে এবং যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে সেই ভারী বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যেই চলছে, তবে হাওয়ার যে তীব্রতা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই কমেছে। ধন্যবাদ আপাতত সমিত, আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন। শুক্লা, যেটা সমিত বারবার বলছে যে আগের থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু প্রাণহানি না হলেও সম্পত্তির হানি হয়েছে, এ কথাই জানানো হয়েছে ওড়িশা প্রশাসনের তরফ। একদমই। আর এবার ধামরা পোর্ট থেকে শুরু করে যে ভিতরকণিকার মধ্যবর্তী অংশ, হবালিকাটি নেচার ক্যাম্প, যেখানে এই ল্যান্ডফলটা মূলত হয়, সেখানকার পথেই এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পিয়ালি রয়েছেন, একেবারে সেই জায়গাতেই পিয়ালি এই মুহূর্তে যাচ্ছে। পিয়ালির সঙ্গে কথা বলবো। পিয়ালি, একটুখানি জানার চেষ্টা করব যে হাওয়ালিকাটি নেচার ক্যাম্পের কথা বলা হচ্ছে যে ম্যানগ্রোভ অংশ এই বিপর্যয়কে অনেকটাই কিন্তু আটকে দিয়েছে, যে আশঙ্কা করা হচ্ছিল সেই জায়গা থেকে ক্যাজুয়ালিটি নেই। হ্যাঁ, সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু যে পরিমাণ হলে পরে আরও মানুষের ক্ষতি হতো সেই জায়গাতে আটকে দিয়েছে এই ম্যানগ্রোভ। কি ছবি এখনো আপডেট কি? একেবারে দেখো, আমরা ধামরাতে ছিলাম এবং গতকালকে রাত্রিবেলা যখন ল্যান্ডফল শুরু হয় তখন তো ভয়াবহ পরিস্থিতি ছিল এবং অত্যন্ত তীব্র গতিতে ঝড় বইছিল এবং তার গতিবেগ অন্তত 120 থেকে 125 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। কিন্তু যেটা আশঙ্কা করা হয়েছিল যে ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হতে পারে, যদিও প্রথম থেকে উড়িষ্যা সরকারের যেটা বারবার করে বলছিলেন যে তাদের জিরো ক্যাজুয়ালিটি তাদের হচ্ছে মূল উদ্দেশ্য, সেই কারণে সমস্ত যারা লো ল্যান্ড এলাকাগুলোতে বা কাঁচাবাড়িতে থাকেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এই যে ভয়াবহ ক্ষতির আশঙ্কা করা হয়েছিল কিন্তু সেই ভয়াবহ ক্ষতি হয়নি, কোনো রকম প্রাণহানি বা হতাহত যেমন হয়নি সেরকম বড় সড়ো কোনো সম্পত্তির ক্ষতি খুব বেশি হয়েছে এমনটাও নয়। বেশ কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছে, বেশ কিছু জায়গায় কাঁচা বাড়ি ক্ষতি হয়েছে। এর কারণ হিসাবে যেটা এখানকার যারা বাসিন্দা, যারা দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে তারা যেটা বলছেন যে মূল যে যখন ল্যান্ডফলটা হয় সেটা হাবিলিকাটিতে হয়েছিল, সেটা মূলত এই যে ভিতরকণিকা সেই ভিতরকণিকার ভেতরে কিন্তু একটা বড় স্ট্রেচ কিন্তু ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, ফলে যখন এই ভিতরকণিকা ভেতরে ল্যান্ডফলটা হয় সেই সময় যেহেতু ম্যানগ্রোভ যে অরণ্য রয়েছে সেখানে একেবারে টক্কর খায় এই ঘূর্ণিঝড় ডানা, তার ফলে যেটা হয় তার যে তীব্র একটা গতি নিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে একেবারে স্থলভাগের দিকে এসে এই ভিতরকণিকাতে আছড়ে পড়েছিল এবং ম্যানগ্রোভের সঙ্গে টকরানোর ফলে কিন্তু তার যে শক্তিটা ছিল সেই শক্তিটা কিছুটা ক্ষয় হয়, ফলে এই ভিতরকণিকা লাগোয়া যে অঞ্চল অর্থাৎ এই
ধামরা যে জায়গা সেই ধামরা বা পার্শ্ববর্তী অঞ্চলে আঘাত হানলেও সেই সময় শক্তি ততটা ছিল না, ফলে ঝোড়ো হাওয়ার দাপট থাকলেও বড়সড় কোনো ক্ষতি হয়নি, কারণ সেই শক্তি ততটা ছিল না। বেশ কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছে এবং এই জায়গা থেকে যেটা এখানকার বাসিন্দা এবং আমরা যিনি এখানকার হায়ার এডুকেশন মিনিস্টার তাকে এই অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনিও বলছিলেন যে তারাও আশঙ্কা করেছিলেন যে একটা বড়সড় একটা ক্ষয়ক্ষতি হতে পারে সম্পত্তির দিক থেকে, কিন্তু সেটা রুখেছে মূলত যেটা একদিকে তাদের যেরকম প্রিকশন, তারা জিরো ক্যাজুয়ালিটির একটা উদ্দেশ্য তাদের ছিল সেই কারণে তারা সরিয়ে নিয়েছিলেন, যাবতীয় রকম প্রস্তুতি রেখেছিলেন। তার পাশাপাশি ম্যানগ্রেভ যে অরণ্য সেখানে যেহেতু একেবারে প্রথম ল্যান্ডফলটা হয় এবং সেখানে বাধা পাওয়ার পর তারপরে যখন এই অংশের দিকে এগিয়ে আসে সেই সময় কিন্তু ঘূর্ণিঝড় ডানা বেশ কিছুটা তার শক্তি অর্থাৎ যে যে গাছটি উইন্ড যেটা থাকার কথা ছিল তার থেকে তুলনামূলকভাবে কম ছিল, অর্থাৎ দমকা হাওয়া থাকলেও তার যতটা শক্তি থাকার কথা ছিল সেইটা যেহেতু ছিল না সেই কারণে ক্ষয়ক্ষতিটা কম হয়েছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি ভিতরকণিকা, একেবারে ভিতরকণিকা যে অরণ্য বা নেচার পার্ক সেখানে আমরা প্রবেশ করতে পারবো না, সেখানে প্রবেশের অধিকার নেই, কিন্তু তার প্রভাব আশেপাশের অঞ্চলে নিশ্চিতভাবেই পড়েছে, ফলে সেখানকার কী পরিস্থিতি, সেখানকার বাড়িঘরগুলোর কী অবস্থা, সেই সমস্ত বিষয়গুলো দেখার জন্য কিন্তু আমরা সেই ভিতরকণিকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। একদমই, তোমার মাধ্যমে আমরা সেই ছবি অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে দেখতে থাকবো। পিয়ালি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। তবে শুধুমাত্রই কিন্তু এই ধামরা বা ভিতরকণিকার অংশ নয়, এই রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবিও আপনাদেরকে দেখাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।